Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসছি। সে বিষয়টি হলো যে কখনো কোনো মানুষ, আমাদের কোনো আত্মীয়স্বজন অথবা কেউ যদি কখনো অসুস্থ হয়ে যায়, গুরুতর অ্যাক্সিডেন্ট হয় অথবা গুরুতর জ্বর এসেছে অথবা তার শারীরিক অবস্থা খুবই খারাপ, এমত অবস্থায় কঠিন রোগে যখন কেউ আক্রান্ত হয়, তখন কেউ যদি তার সম্পর্কে কারো কাছে জিজ্ঞেস করে, ভাই উমুকের অবস্থা কী রকম, উমুকের অবস্থা কী, তার শারীরিক অবস্থা কী, অনেক সময় সেই লোকটি তার প্রশ্নের উত্তরে বলে থাকে যে তার অবস্থা তো এমন, সে তো এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, সে তো মৃত্যুর সাথে এখন পাঞ্জা লড়তেছে। আসলে আমরা এই যে এই ধরনের একটি ভুল কথা, মানে একটি ভুল প্রচলন, এই যে একটি বলে ভুল, মানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আসলে এই কথা বলাটা কতটুকু যুক্তিসঙ্গত? আসলে পাঞ্জা তো একমাত্র ওই ব্যক্তির সাথে লড়া হয় যে যারা উভয় পক্ষই শক্তিতে সমান এবং তাদের মাঝে হার জিত রয়েছে। কিন্তু মৃত্যু তো এমন একটা বিষয় যা কেবল আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের হুকুম। আসলে মৃত্যুর সাথে কি কেউ বিজয় হতে পারে? কেউ কিন্তু বিজয় হতে পারে না। যার যেই সময় মৃত্যু লেখা রয়েছে, তার এক সেকেন্ড আগে কিংবা এক সেকেন্ড পরে মৃত্যু হবে না। আর মৃত্যু তো একমাত্র আল্লাহ তাআলারই হুকুম, সুতরাং মৃত্যুর সাথে কেউ পাঞ্জা লড়তে পারে না। সুতরাং এই কথাটা একেবারেই ভুল, একেবারেই ভিত্তিহীন। অতএব আমাদের এই ধরনের অহিতক, এই ধরনের কথাবার্তা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আমরা অসতর্কতার বশতে এই ধরনের কথা আমরা বলে ফেলি, এই জন্য এই ধরনের কথা বলা একেবারেই অনুচিত। এজন্য আমরা সকলে এই সমস্ত কথা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ।